এক মঞ্চ, তাতে নেচে গেয়ে গল্প বলছে বহুরূপী পুতুল। দর্শক সারিতে জলজল করছে বহু মুগ্ধ চোখ। পুতুলের নাচের মনোমুগ্ধকর পরিবেশনায় তৈরি হয়েছে আনন্দময় আবহ। বলছিলাম বাংলার হারিয়ে যাওয়া এক সংস্কৃতি পুতুল নাচের কথা। একটা সময় ছিল যখন মেলায় কিংবা উৎসবে পুতুল নাচ নজর কাড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ছিল কঠিন। পুতুলগুলোর নেই ব্যাটারি, নেই কোনো বৈদ্যুতিক সংযোগ, তবুও কীভাবে মাতিয়ে রাখছে দর্শক, এই প্রশ্নও নিশ্চয়ই জেগেছিল কারো কারো মনে। তবে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, পুতুলগুলোর নেপথ্যে সুতা নাড়তেন একজন শিল্পী। এই শিল্পীরা নিজেই পুতুল গড়ে সেটিকে সাজিয়ে সুতা বা লাঠির সাহায্যে চালনা করতেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে শিল্পী নিজেই পুতুলের কণ্ঠ দিতেন আর গল্প বলতেন। মঞ্চের পেছনের এই কঠিন পরিশ্রমই প্রতিটি আসরকে জমজমাট করে তুলত। একজন শিল্পী সাধারণত একসাথে তিনটি পুতুল চালনা করতে পারতেন বলে জানা যায়। অঞ্চলের ঐতিহ্য ভেদে পুতুলের সাজসজ্জা ও কাহিনীর ভিন্নতা দেখা যায়। বিভিন্ন পৌরাণিক কাহিনী ও জনজীবনের নানা গল্প ফুটে উঠত পুতুল নাচের মঞ্চে। আদিকাল থেকেই এই পুতুল নাচ বাংলার লোকসংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। আনুমানিক 1600 খ্রিস্টপূর্বাব্দে পুতুল নাচের শুরু। অনেকের মতে আর্যরা বঙ্গদেশে আসার পর থেকেই কিছু অঞ্চল জুড়ে ছিল পুতুল নাট্য চর্চা। সে সময়ের নানা সাহিত্যে পুতুলবাজি শব্দটিও পাওয়া গেছে একাধিকবার। তবে বাংলাদেশের বর্তমান ব্রাহ্মণবাড়িয়াকেও অনেকে পুতুল নাচের আদিভূমি বলে জানেন। বাংলাদেশের পুতুল নাচের কথা বলতে গেলে আসবে মুস্তফা মনোয়ারের কথা। বিটিভিতে একটি ছবি আঁকার অনুষ্ঠানে দেখা মিলত জনপ্রিয় এক পাপেট শোর। ব্যক্তিগত আগ্রহ থেকেই ভিন দেশে বাংলার সংস্কৃতিটি তুলে ধরার কাজেও তিনি অবদান রেখেছিলেন। তিনি প্রথমবার বাংলাদেশের অন্যতম ফোক পাপেট দল ধনমিয়ার পুতুল নাচ দল নিয়ে মস্কো ও তাশখন্দ সফর করেন। আধুনিকতার ছোঁয়ায় সময়ের সাথে জনজীবনে নানা পরিবর্তন আসে এবং সেই সাথে মানুষ হয়ে ওঠে শহরমুখী, ফলে আগের জমজমাট মেলার দিনগুলো হারিয়ে যায়। এতে পুতুল নাচের আসরও হয় ক্ষতিগ্রস্ত। এরপরও কিছু সাংস্কৃতিক মনার কৃতিত্বে এখনও পুরোপুরি বিলীন হয়নি এই শিল্প। বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2013 সাল থেকে প্রতি বছর 21 মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপন ও পুতুল নাট্য উৎসব করে। তবে পুতুল নাচের শিল্পীদের আক্ষেপ, বর্তমানে চাহিদা নেই এই কলার। তাদের অভিযোগ, অতীতের এই ঐতিহ্য সম্পর্কে যেন ধারণাই নেই বর্তমান প্রজন্মের। প্রযুক্তি কি এভাবেই মুছে দিচ্ছে সংস্কৃতির আদি ইতিহাসগুলো? নসিন নাওয়ার, চ্যানেল 24।